ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। পাতাবাহার বা ক্রোটন গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা গাছ তৈরি করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন দেখা যাক। আমি এখানে একই ধরনের কিছু পাতাবাহার গাছের ডাল নিয়েছি। এই ডালগুলোর ডগার দিকের অংশগুলো আমি নিয়েছি। এই নিচের দিকের এই পাতাগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে দিচ্ছি। ঠিক এভাবে সমস্ত ডালগুলোর পাতা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই ডালগুলো একই সাইজ করে আমি কেটে নেব। আমি এখানে একটা থার্মোকল নিয়েছি বা শোলা, এটা ছিদ্র করে নেব। এই ছিদ্রের মধ্যে দিয়ে ওই পাতাবাহারের ডালগুলো গেঁথে দেব। দেখুন ঠিক এভাবে আমি প্রত্যেকটা ডাল ছিদ্রের মধ্যে দিয়ে গেঁথে দিচ্ছি। পাতাবাহার বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বিভিন্ন প্রজাতির পাতাবাহার রয়েছে, তবে এই পাতাবাহার এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ সুন্দর দেখতে এবং বাগানের শোভা বৃদ্ধি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক এভাবে এই জলের উপরে আমি ভাসিয়ে রেখে দেবো এবং মাঝে মাঝে স্প্রে করে দিয়ে ভিজিয়ে দেবো এবং এটা পুরোপুরি ছায়া রেখে দেবো। দেখুন এটা 30 দিন বাদে প্রত্যেক ডাল থেকে প্রচুর পরিমাণে শিকড় গ্রো করেছে। জলের মধ্যে পাতাবাহারের ডাল কিভাবে শিকড় গ্রো করানো যায় সেটা এটা একটা পদ্ধতি। আমি এবার প্রত্যেক ডালগুলো থার্মোকলের মধ্য থেকে বের করে নিচ্ছি। দেখুন প্রচুর পরিমাণে শিকড় গ্রো করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এবার এই ডালগুলো টবের মধ্যে বসিয়ে দেব এবং জল দিয়ে কিছুদিন ছায়া রেখে দেব। তারপরে যখন গাছগুলো একটু বড় হবে বড় টবে রিপোর্টিং করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।